আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করব তরমুজের ললি আইসক্রিম। তরমুজের এই আইসক্রিম দেখতে অসাধারণ সুন্দর আর খেতেও অসম্ভব মজাদার। চলুন দর্শক, আইসক্রিম তৈরির রেসিপি দেখে নিই। দর্শক, আইসক্রিম তৈরির জন্য এখানে টকটকে লাল তরমুজ নিয়েছি। তরমুজগুলো কুচি করে কেটে নিলাম। এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছেঁকে তরমুজের রস বের করে নিব। দর্শক, তরমুজের কালার যদি একটু কম হয় তাহলে এখানে লাল রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি ফুড কালার ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণ বেশি খেতে পছন্দ করলে এখানে চিনি একটু বাড়িয়ে দিতে পারেন। আইসক্রিমে দেওয়ার জন্য এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মিশ্রণটি একটু ঘন হবে আর আইসক্রিম খেতে পাঞ্চে লাগবে না। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না দিতেও পারেন। কর্নফ্লাওয়ার না দিলে আইসক্রিমের মিশ্রণটি জাল করে নিতে হবে না। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে ফুটিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতো জাল করার ফলে মিশ্রণটি কিছুটা ঘন হয়ে আসবে। দর্শক, মিশ্রণটি জাল করা হয়ে গেছে। এখন এখানে একটি লেবুর রস ছেঁকে দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার ফলে আইসক্রিমে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। আইসক্রিমের মিশ্রণটি একদম তৈরি হয়ে গেছে। এখন ফ্রিজে রেখে জমানোর পালা। এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি আর মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দর্শক, এখন 6 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিব। দর্শক, ফ্রিজে রেখে জমানোর পর আইসক্রিম দেখতে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন খুলে নিচ্ছি। দর্শক, আইসক্রিমের কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন। আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি, তারপরেও দারুণ একটা কালার এসছে। এই আইসক্রিমের রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। দর্শক, আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।